লাউ শাক পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। দেখতে খুব সাদাসিধে হলেও এর উপকারিতা এবং পুষ্টিগুণ কিন্তু অনেক। লাউ শাক বাটা, ভর্তা বা তরকারি কিংবা বিভিন্ন মাছের সাথে খাওয়ার খুব প্রচলন রয়েছে। এই শাকে রয়েছে ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন সি এবং পটাশিয়াম। এছাড়া এতে রয়েছে প্রচুর ফাইবার। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। লাউ শাক সারা বছরই পাওয়া যায়, তবে শীতের মরশুমে এর ফলন বেশি হয়। শাকসবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে শাকসবজি। তাই তো প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই শাকসবজি রাখার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। অতএব সুস্বাস্থ্য বা দীর্ঘায়ু পেতে আমাদের নিয়মিত লাউ শাক খাওয়া উচিত, কারণ এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যেটা সম্পর্কে অনেকেরই অজানা। এক কাপ লাউ শাকের মধ্যে রয়েছে 7 ক্যালোরি, 0.86 গ্রাম প্রোটিন, 30 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.81 গ্রাম আয়রন, 28 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, পটাশিয়াম 167 মিলিগ্রাম এবং ফলের রয়েছে 58 মাইক। তো এবার জেনে নিন কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন। যেমন কষ্টকাঠিন্য দূর করে। লাউ শাকের উপকারিতার কথা বলতে গেলে প্রথমে যে কথাটি বলতে হয় সেটি হলো এতে রয়েছে বিদ্যমান ফাইবার বা খাদ্য আঁশ। লাউ শাকের পাতা, পাতার ডগা ও গাছের ডগা পুরো প্যাকেজটি ফাইবারে পরিপূর্ণ। অতএব যাদের কষ্টকাঠিন্য সমস্যা রয়েছে এই লাউ শাক এক বাটি দুপুরে খেতে পারেন। এছাড়া পাইলস প্রতিরোধেও এটি বেশ সহায়ক। নাম্বার 2, রক্ত স্বল্পতা কমায় ও রক্তচাপ স্বাভাবিক রাখে। লাউ শাকে রয়েছে আয়রন যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এটি লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়ায়। লাউ শাক পটাশিয়াম সমৃদ্ধ খাবার, অতএব পটাশিয়াম হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে। নাম্বার 3, চোখের জন্য ভালো। লাউ শাক বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি লুটেইনের একটি দুর্দান্ত উৎস যা চোখকে ক্ষতিকারক আলো থেকে রক্ষা করে এবং বয়সের সাথে সম্পর্কিত ম্যাকুলার অপক্ষয়ের ঝুঁকি হ্রাস করে। নাম্বার 4, ওজন কমায়। লাউ শাক ওজন কমাতে সাহায্য করে। লাউ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অতএব এই শাক খেলে আপনার পেট ভরা থাকবে অনেকক্ষণ, বারবার খাওয়ার ইচ্ছা জাগবে না। অন্যদিকে লাউ শাকে ক্যালোরি কম থাকে এবং কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত, তাই ওজন কমানোর জন্য লাউ শাক একটি আদর্শ খাবার। এছাড়া এই শাকে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি যা বিভিন্ন সংক্রমণ ও ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, এই দুটি উপাদান হাড় শক্ত মজবুত করে, তাই শক্ত মজবুত হাড় পেতে খাদ্য তালিকায় লাউ শাক রাখুন। এছাড়াও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত লাউ শাক খেলে মস্তিষ্ক ঠান্ডা থাকে। ঘুমের সমস্যায় যারা ভুগছেন তারা লাউ শাক খেলে উপকার পাবেন। এবার জানুন গর্ভবতী মায়েরা লাউ শাক খেলে কি হয়। লাউ শাক ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করা একান্ত প্রয়োজন। ফলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ডের বৃদ্ধি ব্যাহত হয়, যার ফলে প্যারালাইসিস ও মস্তিষ্ক বিকৃতি অথবা মৃত শিশু জন্মাতে পারে। তাই গর্ভ অবস্থায় লাউ শাক খাওয়া ভীষণ উপকারী। এবার কিছু সতর্কতা জেনে রাখুন। যা কিছু খাবেন পরিমাণ মতো খাবেন, আপনার শরীরের অবস্থা বুঝে খাবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আপনি যদি কোনো জটিল রোগে আক্রান্ত হন বা নিয়মিত কোনো ওষুধ গ্রহণ করে থাকেন তবে খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। ধন্যবাদ।